পুজো চলে আসছে, তাই আমরা সবসময় বিউটি পার্লারের দিকে ঝুঁকে পড়ি নিজেকে সুন্দর দেখানোর জন্য। এরকমও হতে পারে, সাপোজ আপনি পার্লারে গেলেন, প্রচণ্ড ভিড়, লাইন পেলেন না, ফেসিয়াল হলো না, অথচ স্কিন গ্লোটা তো করতেই হবে। তাই চটজলদি একটা টিপস লা এসেনশিয়ালসের তরফ থেকে দিয়ে দিই, করেই দেখুন না সেটা ভালো হয় কিনা। আমার মনে হয় চটজলদি গ্লো পেতে এটা ভীষণভাবে কাজে লাগবে। যে কোনো স্কিনেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। কি মুসাম্বি, হ্যাঁ সুইট লাইন মুসাম্বি, আপনাকে পুরোটা নিতে হবে না, অল্প, মানে এক চামচ হলেই আমাদের হয়ে যায়। এক চামচ মুসাম্বির রস আর এক চামচ দুধ, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই তার আগে মুখটাকে ক্লিন করে নিতে হবে, ফেস ওয়াশ করতেই পারেন, বা আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে কীভাবে ঘরে তৈরি করা হয় ক্লিনজার, সেটা দিয়েও আপনারা মুখটা পরিষ্কার করে নিতে পারেন। মুখ পরিষ্কার করে নেওয়ার পর এই যে দুধ অ্যান্ড সুইট লাইম মুসাম্বির রস ভালো করে এক চামচ করে নিয়ে পুরো মুখে লাগিয়ে পরে রেখে দিন। 15 মিনিট পর উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। দেখুন তো মুখের জেলাটা কেমন আসে, আমার মনে হয় ভীষণই ভালো আসবে। কারণ সারাদিন, এছাড়া এটাও আপনারা করতে পারেন, পুজোর সময় সারাদিন ঘুরছেন, টায়ার্ড হয়ে গেছেন, সকালে বেরিয়ে এসেছেন, আবার বিকেলবেলায় যাবেন, তো মুখটাকে ফ্রেশ করার জন্য, একটু হেলদি করার জন্য, একটু গ্লো করার জন্য এই জিনিসটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। করে দেখুন, আমার মনে হয় ভালো হবে।